ছোটো থেকে আমরা আমি যেমন ছোট থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হিজাব পরেই করেছি এখন আমি পিএইচডি করছিও হিজাব পরেই এটা কখনোই আমার বাধা দেয়নি হিজাবটা আগেও কখনো দেবে না এটাও আশা করছি যারা এই সমস্ত জিনিস নিয়ে ভয় পায় তাদেরকে আমি এটা বলবো যে হিজাব কখনোই কারোর জন্য বাধা সৃষ্টি করতে পারে না আগে আসুন আপনারাও পড়াশোনা করুন আপনারা হিজাব পরেই পড়াশোনা করুন মুসলিম মহিলারা পর্দার সাথে থেকেই আগিয়ে যান পর্দা হচ্ছে আমাদের জন্য ফরজ এবং পর্দা করা ছাড়া আমরা জান্নাতে যাবো এটাও আশা করতে পারি না তো আমরা যতটুকুই পারি যে যেখানেই আছি প্রপার হিজাব যাতে করে আমরা করতে পারি পড়াশোনার সাথে সাথে যাতে করে আমরা প্রপার হিজাব এবং ইসলামের যে নির্দেশগুলো আছে আমরা যেন মানতে পারি এবং জান্নাতে যাওয়ার যে পথটা হিজাব ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো এটাও আমাদের আশা করাই উচিত নয় সুতরাং হিজাব পরেই যাতে করে আমরা দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন দুটোকেই আমরা যেন সফলকামী করতে পারি এটাই আশা রাখবো কর্ণাটক হাইকোর্ট হিজাব ইস্যুতে রায় দেওয়ার পর ভারতবর্ষের মুসলমানরা এই রায়ের বিরুদ্ধে খুব জানিয়েছে তারা বলছেন যে পর্দা অর্থাৎ হিজাব ইসলামের পালনীয় একটা অংশ এবং অনুশীলনের একটা অংশ কিন্তু হাইকোর্ট বলেছে যে এটা বাধ্যতামূলক কোনো প্র্যাকটিস নয় আমি এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব একজন গবেষক পিএইচডি করছেন যিনি তানিয়া নাসরিনের সঙ্গে তানিয়া প্রথমে তোমার কাছে জানতে চাইবো যে এই যে রায় হাইকোর্ট দিয়েছে এটাকে তুমি কিভাবে দেখছো কর্ণাটক গভর্নমেন্ট যেটা রায় দিয়েছে সেটা হচ্ছে যে যে সমস্ত ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে ড্রেস আছে সেই সমস্ত কলেজে স্টুডেন্টরা যাতে করে ড্রেস পরে যায় ফার্স্ট অফ অল যখন একটা স্টুডেন্ট অ্যাডমিশান নিচ্ছে তখন সেই সে তার বোরখা বা হিজাব বা যাই পড়ে যাক সে সেভাবে অ্যাডমিশান নিল হঠাৎ করে একটা ইউনিভার্সিটি এভাবে ব্যান্ড করে দেওয়া হঠাৎ করে সে আর আসতে পারবে না হঠাৎ করে তার ড্রেস আর ইউনিভার্সিটি ইউনিফর্ম যে ড্রেস আছে সেটার সঙ্গে ম্যাচ করছে না ফার্স্ট অফ অল এটা তো হাইকোর্ট যেটা বলেছে যে ইট ইজ ইট ইজ নট অ্যাসেনশিয়াল পার্ট তো কোর্টের কাছে আমরা কিন্তু কেউ জানতে চাইনি যে এটা ইসলামের এসেনশিয়াল পার্ট কি পার্ট নয় কোর্টের কাছে এটা জানতে চাওয়া হয়েছিল যে ফান্ডামেন্টাল যে রাইটস আছে ফিফটিন নম্বর ফান্ডামেন্টাল রাইটস রাইট টু রাইট টু টক রাইট টু রাইট টু চয়েস যে এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে সেই সমস্ত রাইটসের ব্যাপারে কোর্টের কাছে যাওয়া হয়েছিল কিন্তু কোর্ট সেখানে রায় দিচ্ছে যে এটা অ্যাসেন্সিয়াল পার্ট ইসলামের কি অ্যাসেন্সিয়াল পার্ট নয় আমরা নামাজ পড়বো আমরা ইসলামের কোন কোন জিনিসগুলো পালন করব। অনেকে নামাজ পড়ে না অনেকে পড়ে অনেকে অ্যালকোহল খাচ্ছে অনেকে খাচ্ছে না তো অনেকে হিসাব পরে অনেকে হিসাব পরে না কিন্তু অ্যাসেন্সিয়াল পার্ট এটা কোড কেন রায় দেবে এটা একজনের পুরোপুরি প্রত্যেকেরই পার্সোনাল ম্যাটার সে তার রিলিজিয়াস রাইট টু রিলিজিয়াস যেটা আছে সে তার রিলিজিয়ানকে কেমনভাবে পালন করবে সে ইউনিভার্সিটিতে কেমনভাবে যাবে সে কোন ড্রেস পরবে তো এখানে ড্রেস কোড যদি হতো যে যে ড্রেস কোড আছে সেই কালারের হিসাব পরবে তাহলে তো এটা সন্তুষ্টজনক বিচার হতো আর তোমার কাছে জানতে চাইবো যে তুমি মানে ছোট থেকে হিজাব পড়ো বলে আমরা জেনেছি তুমি পিএইচডি করছো হিজাব পরছো এই যে কর্ণাটক হাইকোর্টের এ রায় তারপরে মুসলিম মহিলারা বলছেন তার তারা সুপ্রিম কোর্টে বিরুদ্ধে আপিল করবেন এবং বিভিন্ন মুসলিম সংগঠনও বলছে যে এটা ইসলামের একটা পার্ট ইসলামের পার্ট তার কি প্রমাণ তোমার কাছে আছে দেখুন যারা এসব ব্যাপারে কথা বলছেন হাইকোর্ট বা যে সমস্ত সম্মানীয় ব্যক্তির এইসব কথা বলছেন আই থিঙ্ক তাদেরকে আরও একবার কোরআনটাকে ভালো করে স্টাডি করা দরকার যারা কোরআনে বিশ্লেষণ করেছেন কোরআনটার একটা লাইন পড়ে এটার ব্যাখ্যা করা খুব সহজ নয় এক একজন ইসলামিক স্কলার যারা কোরআনকে কোরআনের ডেসক্রিপশন করছেন তো তারা অনেক পড়াশোনা করে অনেক চিন্তা ভাবনা করে ইসলামিক ব্যাকগ্রাউন্ড জেনে তারপরে কোরআনের যে আয়াতগুলো হয় সেগুলোকে ডিসক্রাইব করে তো কোরআনে সুরাল আহজাবের ফিফটি নাইন নম্বর আয়াত এবং সুরাল আহজাবের থার্টি ওয়ান নম্বর আয়াত যেটা আছে যে এখানে হিজাবের ব্যাপারে একদম ক্লিয়ারলি বলা আছে যে যখন তারা বাড়ির বাইরে বের হবে মহিলারা তাদেরকে বলে দাও তারা যেন তাদের মাথার যে ওড়না সেটা তারা যেন তাদের গায়ে ঢেকে না এবং তারা যেন ঢিলে ঢালা পোশাক পরে তারা বাইরের যারা পুরুষ তাদের সঙ্গে যেন শালীনভাবে আচরণ করে এটার ব্যাপারে ক্লিয়ার সুরা নূর সুরাল আহজাবে ক্লিয়ার বলা আছে তো তারা এক তো সম্ভবত তারা এটার মিসকনসেপ্ট এ করেছে মিসকনসেপ্ট তাদের মধ্যে আছে যে তারা এটার সঠিক ব্যাখ্যা করতে পারেনি বা তাদের পড়ার মধ্যে কোনো ভুল হয়েছে তো আর একবার আমি বলবো যে যাতে করে আবার পড়ে না এবং যারা দর্শক আছে এখানে প্রত্যেককে বলছি যে ওই আয়াতগুলো সুরাল আহযাবের ফিফটি নাইন নম্বর আয়াত এবং থার্টি ওয়ান নম্বর আয়াত প্লিজ রিড দিস পার্ট অফ কুরান আচ্ছা তানিয়া তুমি হিজাব পরে পড়াশোনা করেছো পিএইচডি করেছো কোনো সমস্যা হয়েছে যে হিজাবের কারণে তোমার বুদ্ধি কমে গেছে বা পিএইচডি করতে পারো বা হিজাব একটা প্রতিবন্ধকতা পড়াশোনা করতে পারছো না এটা কি তোমার কথা মনে হচ্ছে বা চাপিয়ে দিয়েছে কেউ তোমাকে দেখুন এটা আমার চয়েস যে আমি কি ড্রেস পরব এটা আমার ভালো লেগেছে আমি পড়াশোনা করেছি আমি স্টাডি করেছি এবং এটার ফায়দা আমি বুঝতে পেরেছি কোরআন হাদিসের থেকে আমি যে জ্ঞান পেয়েছি সেই জ্ঞান অনুযায়ী আমি মনে করি যে এটা আমাকে অনেক সেফ দেয় তো আমি ছোটো থেকে পড়াশোনা করেছি আমার মাথায় যদি হিজাব থাকে তো অন্য কারোর প্রবলেম হবে কেন এটা তো প্রবলেম হওয়ারই কথা নয় তো অন্য কারোর যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে মুসলিমদেরকে একটা পোলারাইজড করার একটা চিন্তা চিন্তাভাবনা প্রথমে বাবরি মসজিদ নিয়ে হলো তারপরে ট্রিপিল তালাক নিয়ে হলো ডিস্ট্রিবিউশন অফ প্রপার্টি নিয়ে হলো একটার পর একটা একটার পর একটা মুসলিমদেরকে পোলারাইজড করার জন্য একটার পর একটা ইস্যু বের করছে যাতে করে তারা মানে পোলারাইজড হয় তো এটা তো কারোর কখনোই প্রবলেম হতে পারে কেউ হাফ প্যান্ট পরে স্কুলে যাচ্ছে কেউ ফুল প্যান্ট পরে স্কুলে যাচ্ছে কেউ জিন্স প্যান্ট পরে আসছে কেউ চুড়িদার পরে আসছে কেউ সালোয়ার পরে মেয়েরা ছিল তারাও পড়াশোনা করেছে আমরাও পড়াশোনা করেছি তো 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 তাদের তাদের জন্য জন্য আমাদের আমাদের কেন কেন প্রবলেম প্রবলেম হবে হবে এটা হওয়ারই কথা এই যে হেজাব যদি ধরো মানে যদি ধরো কি হবে আমরা জানি না হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলা গেল সুপ্রিম কোর্ট বলে দিল যে হাইকোর্টের যে সিদ্ধান্ত সেটাই ঠিক তাহলে তোমরা যারা কলেজে পড়াশোনা করছো যদিও এটা একটা নির্দিষ্ট কলেজের বিষয় এবং সেই কলেজের উপরে এই রায়টা তাহলে মুসলিম মহিলারা কি করবে হিজাব পরেই কি তারা ফের জেদ ধরে কলেজে যাবে নাকি পড়াশোনার বাইরে থাকবে এর সমস্যা সমাধান কোন পথে দেখুন অবভিয়াসলি এটা তো মানে বলারই কথা নয় যে আমরা হিস্ট্রি যখন পড়তাম তখন আমরা হিস্ট্রি শুরুতেই আমরা জানতাম মানুষ যখন সিভিলাইজড হয়েছে তখন সভ্য পোশাক পরেই সিভিলাইজড হয়েছে তাদের পোশাক ছিল না গাছের পাতা নিয়ে পড়তো গাছের ছাল নিয়ে পড়তো তো তারপরে মানুষ যখন আস্তে আস্তে ধীরে ধীরে সিভিলাইজড হলো তখন পোশাক নিয়েই শুরু করেছে তো আমরা যে সভ্য নিজেদেরকে মনে করি আমরা যখন স্কুল কলেজে যাব যেহেতু আমাদেরকে আমরা ছোট থেকে এভাবেই অভ্যস্ত আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আমাদের যে কনস্টিটিউশন আমরা ছোট থেকে পড়ে এসেছি আমরা যারা জানি এক তো আমাদেরকে আমাদের জন্য ইউনিভার্সিটি খুলে দিক মেয়েদের জন্য এখন মেয়েদের পড়াশোনার প্রতি জোর না দিয়ে মেয়েদের তাদের এডুকেশন কিভাবে ডেভেলপমেন্ট হবে সেগুলোর দিকে জোর না দিয়ে তাদের তারা যতটা আনসেফ সোসাইটিতে তাদের যে যে জিনিসগুলোর অভাব আছে সোসাইটিতে সেগুলোর জোর না দিয়ে একটা মেয়ে যখন পড়াশোনা করছে সে যখন ভালো দিকে এগোচ্ছে সেই জায়গাটা থেকে পিছিয়ে আনা হচ্ছে তো এত যে ডে বাই যেটা ইনক্রিজ করছে এডুকেশন সেটা তো কমবে না এটা কখনোই সম্ভব নয় আর এটাও নয় যে আমরা মানে পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকবো আমাদের যতদিন লড়াই করার আমরা লড়াই করব এবং শিক্ষার জন্য শিক্ষা এক তো রাইট টু এডুকেশান রাইট টু রিলিজিয়ান রাইট টু প্রাইভেসি যাই বলেন না কেন আমাদের কনস্টিটিউশনের জন্য আমরা তো লড়বই কিন্তু আপনার যে ড্রেস আপনি যেটাকে শালীন মনে করেন বা আমরা যেটাকে শালীন মনে করি আমরা সেটার বাইরে যাব না কখনোই যাব না তো ওটার জন্য আরও আগে লড়তে হবে আমাদেরকে আমার শেষ প্রশ্ন হচ্ছে এই যে যে মুসলিম মহিলাদের তাহলে বিকল্প কি। এই যে প্রচলিত যে কো এডুকেশান আছে সহশিক্ষা আছে সেখানে ছেলে এবং মেয়ে একই সঙ্গে পড়াশোনা করে তো এক আজকের যুগে অনেকেই বলেন যে যুগ পাল্টেছে নারী পুরুষ একসঙ্গে পড়াশোনা করবে সমস্যা কোথায় আপনি কিছুক্ষণ আগে বললেন যে নারীদের জন্য আলাদা কলেজ আলাদা ইউনিভার্সিটি দিতে হবে এটা কতটা প্রয়োজন এটা তো এক তো যত আপনার আমরা সবাই জানি যে মহিলাদের যে এডুকেশন এখনও পর্যন্ত গ্রামের বহু মহিলা সেটা মুসলিম বলুন হিন্দু বলুন অন্য কোনো রিলিজনে বলুন গ্রামের মেয়েরা মেয়েদের যে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে বা মেয়েরা বাড়ির বাইরে বেরোলে খারাপ হয়ে যাবে এই ধরনের কনসেপ্টগুলো এখনও গ্রামে আছে তো সেক্ষেত্রে যদি ওটা আরও করা যায় যে মহিলা কলেজ যদি বাড়ানো যায় এখন তো এডুকেশানের ডেভেলপমেন্টের ব্যাপারে কোনো চিন্তা ভাবনাই নেই কোথায় চাকরির পরীক্ষাতে হিজাব পরে আসছে সেখানে প্রবলেম হচ্ছে কিন্তু চাকরির যে সিটটা বাড়াতে হবে মেয়েদের জন্য যে সেফ যে জায়গাটা সেটা যে করতে হবে সেফ যে ব্যবস্থা করতে হবে সেটার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নেই এডুকেশন মেয়ের আরও পাক সে সিঁদুর পরে আসুক সে শাড়ি পরে আসুক সে চুড়িদার পরে আসুক সাম সে আসুক তা আমাদের এই আলোচনা আমরা শেষ করব। তোমার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে যে তুমি মুসলিম মহিলাদের জন্য কি বার্তা দেবে কি উপদেশ দেবে তারা তো অনেকে হিজাব পরে অনেকে হিজাব পরে না কিন্তু এই রায় এই রায়ের পরে তুমি মুসলিম মহিলাদের উদ্দেশ্যে মুসলিম ছাত্রীদের উদ্দেশ্যে কী বার্তা দেবে দেখুন একটা দুটো বিষয় এখানে আছে একটা হচ্ছে এডুকেশন শিক্ষা আর দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে হিজাব বা পর্দা তো দুটোই ইসলামে এসেনশিয়াল পার্ট দুটোই ইসলামের ফরজ যেটাকে ফরজ বলা হয় ইসলামের বহু জায়গায় লেখা আছে শিক্ষার ব্যাপারে ইভেন শুরু যে কোরআনের যে আয়াতটা ইকরা রিড মানে পড়ো এই যে আয়াতটা শুরু হয়েছে তো সেটা আমরা শিক্ষাকেও আমরা এসেনশিয়াল পার্ট এবং ইসলামের ফরজ বলে মনে করি সেকেন্ডলি যেটা হচ্ছে সেটা পর্দার ব্যাপারে কোরআন এবং হাদিসে বহু জায়গায় এসছে এবং এটাও আমাদের জন্য ফরজ তো আমরা যেমন এক নাকে নিঃশ্বাস নিতে পারি না সেইভাবে একটা ছেড়ে আর একটা করতে পারি না আমাদেরকে দু নাকে নিঃশ্বাস নিতে হবে তার মানে আমাদেরকে পড়াশোনাও করতে হবে এবং পর্দাও করতে হবে তো মুসলিম মহিলারা যারা আজও পিছিয়ে আছে, যারা আজও মনে করে যে পর্দা আমাদেরকে পিছিয়ে রাখে তাদের উদ্দেশ্যে আমি এটা বলবো পর্দা কাউকে পিছিয়ে রাখে না পর্দা কাউকে আমার পর্দা এটা হচ্ছে আমার সৌন্দর্য এটা আমার বডি আমরা যেমন আমাদের মূল্যবান জিনিসগুলোকে যেমন ঘরে সংরক্ষিত করে রাখি ঠিক তেমন তেমনই আমাদের শরীর বা আমাদের বডি যেটা সেটাও আমাদের একটা মূল্যবান সম্পদ বলে আমরা মনে করি এটা সবসময় সবাইকে দেখিয়ে বেড়ানোর জিনিস নয় এটা আমাদের কোরআনের যে আয়াতগুলো এসছে তার মধ্যে যে আমাদের পিতামাতা বা আমাদের যারা ক্লোজ আছে বা আমাদের বাড়িতে যারা থাকেন এবং সর্ব সব থেকে বড়ো যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার হাজব্যান্ড বা আমার স্বামী তার জন্যই হচ্ছে আমি তৈরি হয়েছি আমার রব আমাকে সৃষ্টি করেছে আমার হাজব্যান্ডের জন্য তো সুতরাং আমার আমার শরীরকে আমার বডিকে আমি কাউকে দেখাবো কীভাবে দেখাবো এটা তো কারোর প্রশ্ন করারই কথা নয় এটা যদি আমি সংরক্ষণ করি এটা যদি সংরক্ষিত থাকে তাহলে পুরো সমাজই সংরক্ষিত হবে পুরো সমাজের শালীনতা বাড়বে সমাজের শান্তি বাড়বে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে যখন আমি হিজাব পরছি তখন আমার হিজাব কাউকে হার্ট করছে না আমার হিজাব কাউকে দুঃখিত করছে না কাউকে ব্যথা দিচ্ছে না কিন্তু হিজাব যদি আমি না পরে যাই আমি এটাতে ব্যথিত হব আমি এটা ছাড়া যেতে পারবো না সুতরাং হিজাব যেমন ফরজ এবং যেমন অ্যাসেন্সিয়াল এবং যারা এই মিসকনসেপ্টগুলো দিনের পর দিন ছড়াচ্ছে তাদেরকে আমি বলবো পড়ো কুরআনটাকে ভালো করে পড়ো স্পেশালি যে সমস্ত মুসলিম মেয়েরা তারাও হয়তো জানে না তারাও পড়ুক যে কোন কোন আয়াতে হিজাবের ব্যাপারে কেমন করে বলা আছে তো হিজাবের ব্যাপারে আমাদের নিজেদেরকে যেমন জোর দিতে হবে এবং আমাদের আশেপাশে যারা আছে প্রত্যেককে জোর দিতে হবে যে এটা ফরজ আমরা করছি না বলেই আজকে সমাজে সবাই জানে না বা অ্যাসেন্সিয়াল বলে মনে করছে না তো আমাদের এটা যে অ্যাসেন্সিয়াল আমাদের এটা যে ফরজ আমরা নিজেরাও করবো এবং সোসাইটিকে সেটা দেখিয়ে দেব। যে আমরা পর্দা করেও আমরা পড়াশোনা করতে পারি আমরা হায়ার এডুকেশান হায়ার এডুকেশানে আসতে পারি আমরা জব করতে পারি আমরা পিএইচডি করতে পারি আমরা বড়ো বড়ো রিসার্চ পেপার বের করতে পারি তো আমরা পর্দা করেই সব কিছু করতে পারি এটা মুসলিম সোসাইটির জন্য মুসলিম মহিলাদের জন্য আমার বড় বার্তা যে তারা যেন এই জিনিসটাকে ভুলে না যায় যে ইসলামে পর্দাটাকে কত বড় করে দেখা হয়েছে কত বড় একটা ফরস যারা করছে না তারা কত ভুল ধারণার মধ্যে আছে যেটা আমাদেরকে পিছিয়ে রাখে এটা পর্দা কখনোই আমাদেরকে পিছিয়ে রাখে না বরং পর্দা আমাদেরকে সম্মান দেয় পর্দা আমাদেরকে আগে নিয়ে যায় ছোট থেকে আমরা আমি যেমন ছোট থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হিজাব পরেই করেছি এখন আমি পিএইচডি করছিও হিজাব পরেই এটা কখনোই আমার বাধা দেয়নি হিজাবটা আগেও কখনো দেবে না এটাও আশা করছি যারা এই সমস্ত জিনিস নিয়ে ভয় পায় তাদেরকে আমি এটা বলবো যে হিজাব কখনোই কারোর জন্য বাঁধার সৃষ্টি করতে পারে না আগে আসুন আপনারাও পড়াশোনা করুন আপনারা হিজাব পরেই পড়াশোনা করুন মুসলিম মহিলারা পর্দার সাথে থেকেই আগিয়ে যান সবার পর্দা হচ্ছে আমাদের জন্য ফরজ এবং পর্দা করা ছাড়া আমরা জান্নাতে যাব এটাও আশা করতে পারি না তো আমরা যতটুকুই পারি যে যেখানেই আছি প্রপার হিজাব যাতে করে আমরা করতে পারি পড়াশোনার সাথে সাথে যাতে করে আমরা প্রপার হিজাব এবং ইসলামের যে নির্দেশগুলো আছে আমরা যেন মানতে পারি এবং জান্নাতে যাওয়ার যে পথটা হিজাব ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো এটাও আমাদের আশা করাই উচিত নয় সুতরাং হিজাব পরেই যাতে করে আমরা দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন দুটোকেই আমরা যেন সফলকামী করতে পারি এটাই আশা রাখবো পরবর্তী ভিডিওতে ফের দেখা হবে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবে